তো ফুড আপি আপনি এই জনপ্রিয়তাটাকে কিভাবে দেখেন? অনেক ভালো লাগে, অনেক এনজয় করি। দেখি কিভাবে পজিটিভলি দেখি, রাস্তাঘাটে যখন বের হই তখন মানুষ কাছে আসে, প্রশংসা করে, গালাগালিও তো করে। হ্যাঁ, গালাগালিও তো তোমার মতো সুন্দর বউ কেন আমার ঘরে নাই? কারণ তুমি একটা বাদাম মা, এই জন্য তোমার ঘরে এত সুন্দর বউ নাই। ও মাই গড, বাংলার ঐশ্বরিয়া রাই বচ্চন কেমন আছেন? ও মাই গড, আমি মামুন সর্দার, একদম ভালো আছি, এতটাই ভালো আছি যে আপনাকে একটা উষ্টামেটে ব্লক করে দিতে পারি। হ্যাঁ, গেট আউট। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির বাঙালিদের মজার সব ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি দিচ্ছি। যে 21 ফেব্রুয়ারি আমরা পালন করি, এটা কত সালের ঘটনা এবং কি ঘটছিল? 1971 সালের ঘটনা এটা। ডাল ব্রাদার, এটা হইলো বেটা, হইলো এটা। 21 ফেব্রুয়ারি যে যুদ্ধের কথা বলছেন, এই যুদ্ধ আসলে কতদিন স্থায়ী ছিল? সেটা তো আমি বলতে পারবো না আসলে এক্স্যাক্টলি। গাঁজা খেয়ে কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? হ্যালো, সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। আর হ্যাঁ গাইজ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন, আর এইরকম মজা সব কাহিনী দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। জায়েদ খান আর হিরো আলমের মধ্যে কাকে চুজ করবা যদি বিয়ে করতে বলা হয়? আমি সিঙ্গেল থাকতে চাই। আরে বাপরে, না তোমাকে তো এটা বলা হয়েছে, তোমাকে দুইজন অপশন দেওয়া হবে, তার মধ্যে তোমাকে চুজ করতে হবে। কিন্তু আমি সিঙ্গেলই থাকতে চাই। বাচ্চা থাকো, চিরকাল ফিরে খাইও বেড়ার বাল। কিছু কিছু পাবলিক এমন ভাবে মেসেজ করে, কি গো কি করছো গো, কোথায় গেলে গো, মনে হয় ওর সাথে আমার রেজিস্ট্রি হয়ে গেছে। শুরুতে চলুন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির বাঙালির দম ফাটানো হাসির কিছু ভিডিও দেখে আসি। আজকে একটা বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়ি একটু করে আমরা যাবো, এখন রেডি ফেডি হয়নি, একটু রেডি হবো, তো কি পরবো কি না পরবো কিছু বুঝতে পারছি না। ঠাকুমা বিয়ে বাড়ি আছে, কি পরে যাওয়া যায় বলো তো? ঠাকুমা একেবারে ঠিক উত্তর দিয়েছেন, মানে আর কি বলবো ভাই, এরা এমন ভাবে বলতেছে যেন 1971 সালের যুদ্ধে যাচ্ছে দেশ স্বাধীন করতে, তাই কিভাবে যাবে এই নিয়ে খুব টেনশনে আছে। কি বলবো, যাই হোক, তুমি কি বুঝবে আমার সমস্যার কথা? আমি তো আমার সমস্যা আমার ফ্যামিলি কি বুঝাইতে পারি নাই। আরে, আর তুমি তো আরেকজনের ছেলে, বক্কর চক্কর বাদ দাও, আমাকে আমার মতো থাকতে দাও। আমি বিশ্বাস করি না। এই বয়সে যদি এমন অবস্থা হয়, না জানি ভবিষ্যতে কি হবে। তাদের মতো থাকতে আমি হাফ প্যান্ট পরে রিকশার টায়ার নিয়ে পুরো এলাকা ঘুরে বেড়াইতাম। তাই তোমার কি নাম? বুদায় না। তোমার জন্ম কোথায়? এখানে। ওকে, বাংলা কতটুকু জানো? অনেক অনেক। বাবার নাম কি? ফয়সাল। ফয়সাল সাহেবের মেয়ে, আর এটা এটা কে? তোমার নাম কি? আমি ওর মা। কি ও মেয়ে, বুঝলে? ওরা দুটাই শিশু বাচ্চা, মা এবং মেয়ে, মনে হয় যেন দুটো বোন দাঁড়িয়ে আছে গো। ফয়সাল সাহেবের ওয়াইফ। কাম সেরা ফেলেছেন ভাই আপনি, কাম সেরা ফেলেছেন। আচ্ছা ফয়সাল, আপনি তো পুরো জিতে গেছেন, একেবারে বাম্পার মারছেন ভাই। আমাদের চ্যানেলে ফয়সাল নামের কেউ থাকলে কমেন্টে আওয়াজ দিয়ে যাবেন। আচ্ছা
আপনার হাজবেন্ডের তো অনেক টাকা আছে, আপনার এত টাকার কি দরকার? আপনার এত টাকা কি দরকার? আমার হাজবেন্ডের আমার থেকে কম টাকা। আপনি সব ব্ল্যাকমেইল করে লিখে নিছেন নাকি? আরে ভি তো রুকো, ক্লাইম্যাক্স সবই বাকি। তিশা এত আনন্দ কি কি দিচ্ছ আসলে ওনাকে যখন ওর বয়সে কমে যাচ্ছে? মানসিক ভাবে তাকে শান্তি দিয়ে রেখেছি, শারীরিক ভাবে কোনো শান্তি দাও। নাজিম ভাই কি শুরু করলেন এগুলো, সব ভাইরাল পাবলিকদের ডেকে এনে একেবারে ধুয়ে দিচ্ছে। মনে থাকলে এরপরে আর কোনো ইন্টারভিউতে আসবে না এরা। লজ্জা শরম বলে কিছু নাই। যাই হোক, পার্টি চলতেছে, এনজয় করতেছে, আপনার মন খারাপ কেন? কেন এমন করেন কেন? পার্টি আমারই চলতেছে। ও, তাতে মন খারাপের কি আছে? 12,000 টাকা বিলায় পড়ছে। ও আরে, আচ্ছা পার্টি কিসের ছিল? একটা ফোন কিনছিলাম। ও, তা ফোনের দাম কত? 5,000 টাকা। হ্যাঁ ভাই, আমার ফ্রেন্ড লিস্টেও এমন কিছু হারামি বন্ধু বান্ধব আছে যাদের আমি 500 টাকার কিছু কিনলে 1,000 টাকার ট্রিট দিতে হয়। গাইজ, আপনাদের কারো সাথে এমন হলে কমেন্টে জানাবেন। ঠিক আছে ঠিক আছে। ভাই রে ভাই, এরা কারা? ভাত তরকারি পর্যন্ত তো ঠিক ছিল, তাই বলে বিয়ে বাড়ি থেকে পলিথিনে কোক নিয়ে আসবে? এবার থেকে তো খাওয়ার সময় জন প্রতি একটি করে ক্যামেরা বসাতে হবে। যাই হোক, তোর কপালে জুতার বাড়ি হারামি। এদের মতো কামলা মেয়েদের জন্যই আজকে দেশে নারী জাতির এই অবস্থা। কালো বোরকার যে একটা সম্মান ছিল সেটা এখন আর রইল না। তো যাই হোক গাইস, এরপর দেখবেন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির কিছু ফানি ভিডিও, যা দেখে না হেসে থাকতে পারবেন না গ্যারান্টি দিচ্ছি। আমি তাহলে নতুন সাথে অতিথির মতো আমাকে আমার সাথে কি ওই ব্যবহারটা করতে পারে? আমি বলি দেখ খাতা, দেখ এখনই দিবি, এক সেকেন্ড সময় দিব না, দেখ খাতা এমনি কর। নেক্সট, হ্যাঁ অনেক বেশি হাসি পায় মাঝে মাঝে, তো আমার ভিডিও ভিউয়ার্স তো আমি নিজেই। আরে এরা কারা? আমি অনেক বেশি নিজের ভিডিও নিজেই দেখি। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 গায়। এই সর্দি রানী আবার কোথা থেকে আসলো? আচ্ছা, এদের কি কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নেই? আপনারা একটু তাকে ধরে নিয়ে পাবনায় ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দেব। এটা হচ্ছে ল্যাটকা ফাউন্ডেশনের কেরামতি, ঠিক আছে? দেখো আমি আপনাকে ল্যাটকা ফাউন্ডেশন দিয়ে দিলাম ফার্স্টে, এখন আপনাকে আমি মেকওভার শেষ করে ফেলবো। আপনাকে কেমন লাগছে ল্যাটকা ফাউন্ডেশনের শাস্তি? বিশ্বাস করেন ভাই, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। জানি না এইভাবে কত ছেলেদের ঠকানো হচ্ছে। বাই দ্য ওয়ে, ল্যাটকা ফাউন্ডেশনটা আবার কি জিনিস? এটা হচ্ছে ল্যাটকা ফাউন্ডেশনের কেরামতি। কেউ আছে বই মেলায়, আবার কেউ আছে বাণিজ্য মেলায়, আর এইদিকে আমি আছি শুধু ঝামেলায়। সো গাইজ, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। কমেন্টে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং ভিডিওটির কোন পার্টটি দেখে সবচেয়ে বেশি মজা পেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।